ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে ধানে আক্রমণ করেছে কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং। ধান কাটার আগ মুহূর্তে ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা কৃষকরা। কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি বিভাগ তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করছে না। এই ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, কৃষকদের এই অভিযোগের ব্যাপারে কৃষি সম্প্রসারণ কি বলছে? এই যে আসলে এই করোনা মহামারীতে কৃষকদের খেতে, আমন ধান খেতে পোকার উপদ্রব মরার উপর খড়ের ঘা হয়ে দেখা দিয়েছে। করোনা মহামারীতে যখন সাধারণ মানুষ লকডাউনে ছিল, তখন কিন্তু ঠাকুরে কৃষকরা ব্যস্ত সময় পার করেছে এই আমন ধান খেতে। তারা বলছে যে তারা কিন্তু তাদের হাড় ভাঙা পরিশ্রম, যখন তারা পরিশ্রম করে যখন তারা ফলন ঘরে তুলবে, ঠিক তার আগ মুহূর্তে কিন্তু এই আমন ধান খেতে কারেন্ট পোকা উপদ্রবে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের কৃষকরা। তারা বলছে যে এই পোকার উপদ্রবের কারণে কিন্তু ধান গাছগুলো মরে যাচ্ছে এবং এতে কিন্তু আতঙ্কিত হয়ে কৃষকরা তাদের ফলন ধান পাকার আগেই কিন্তু ধান কেটে ঘরে তুলছে। তারা বলছে যে কৃষি বিভাগ থেকে তারা তেমন সহযোগিতা পাচ্ছে না, অনেকটা এ কারণে তাদের ক্ষতির পরিমাণটা বেড়ে গেছে। তারা বলছে যে যদি কৃষি বিভাগ থেকে তাদের সঠিক সময়ে সঠিক পরামর্শ দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের এত বড় ক্ষতি হতো না। তারা স্থানীয় বাজার থেকে যারা বালাইনাশকের দোকান রয়েছে, সে দোকানদারের পরামর্শ অনুযায়ী বারবার স্প্রে করছে বালাইনাশক ওষুধ, তারপরেও কিন্তু তারা তেমন ফলন পাচ্ছে না। তবে এই অভিযোগ অস্বীকার করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে যে তারা মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করতেই কিন্তু বিভিন্ন হাট বাজারে উঠান বৈঠক করছে, লিফলেট বিতরণ করছে, মাঠ দিবস করছে। তারা বলছেন যে নিয়মিত তাদের তদারকি রয়েছে এবং গত বছরের মতো কিন্তু এবছর বাম্পার ফলন না হলেও ফলন খুব একটা বিপর্যয় হবে না বলে দাবি কৃষি বিভাগের। কৃষকরা দাবি করছে আসলে যদি তারা ন্যায্য দাম পায় ধানের, তাহলে হয়তো বা কিছুটা তারা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে এবং কৃষকদের দাবি তারা যেন ক্ষতিপূরণ পায় বা কৃষি খাতে যেন বীমা চালু করা হয়। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ আমন ধান খেতে পোকা উপদ্রবের খবর।